আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা আনবক্সিং করব ট্যামরন SP85mm f1.8 DIVC USD প্রাইম লেন্স। এটি পৃথিবীর সর্বপ্রথম 85mm প্রাইম লেন্স যেটাতে ভাইব্রেশন কন্ট্রোল বা ভাইব্রেশন কম্পেনসেশন অথবা ইমেজ স্ট্যাবিলাইজেশন যা বলেন সেটি অ্যাড করা হয়েছে। ট্যামরনের সকল লেন্স 5 বছর ওয়ারেন্টি প্রদান করে থাকে। তো এই লেন্সটি একটি এক্সপেন্সিভ লেন্স যার বাজার মূল্য আনুমানিক 60,000 টাকা, অ্যামাজনে $750 এবং BHP ফটোগ্রাফিতেও $750 এটি বিক্রি হচ্ছে। কিন্তু আমরা চায়না থেকে এটি কিনেছি, তো ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে আমরা 48,000 টাকা মূল্যে এটি কিনেছি, 12,000 টাকা আমরা ডিসকাউন্ট পেয়েছি। আমরা ইনডেক্স বক্স দেখতে পাচ্ছি, এখন আমরা ছুরির সাহায্যে এটি ওপেন করব এবং দেখব এই প্যাকেটের মধ্যে কি আছে যা এত দামি। প্যাকেটটি ওপেন করা মাত্রই আমরা একটি রিসিপ্ট দেখতে পাচ্ছি। রিসিপ্টের উপর ট্যামরন 5 ইয়ার্স ওয়ারেন্টি লেখা আছে এবং আরও লেখা আছে এই 5 বছরের মধ্যে তারা যদি কোনো প্রবলেম হয় 3 দিনের মধ্যে রিপেয়ার সার্ভিস প্রদান করবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ট্যামরন ফর গিভিং 5 ইয়ার্স ওয়ারেন্টি। তো আমরা এখন লেন্সটি ওপেন করছি। বক্সের মধ্যে আমরা আরও একটি বুক দেখতে পাচ্ছি, এটি সম্ভবত ইউজার ম্যানুয়াল। ক্যামেরা এবং লেন্সের ইউজার ম্যানুয়াল সাধারণত নানা ভাষায় লেখা হয়ে থাকে, তো আপনি আশা করি আপনার পছন্দনীয় ভাষা এখানে পাবেন। কিন্তু আমি কখনোই বাংলাতে লেখা কোনো ইউজার ম্যানুয়াল চায়নাতে বা বিদেশি কোনো প্রোডাক্টে পাইনি। আমরা সাবধানে লেন্সটি বের করছি। লেন্সটি অত্যন্ত ভারী, যার ওজন 750 গ্রাম। আমরা সুন্দর একটি প্যাকেট দেখতে পাচ্ছি। শুরুতেই আমরা লেন্স হুডটা ওপেন করি। অনেক লেন্সের সঙ্গে লেন্স হুড দেওয়া হয় না, তো ট্যামরন প্যাকেটের মধ্যেই একটি সুন্দর লেন্স হুড অ্যাড করে দিয়েছে। প্রথমে আমরা লেন্স হুডটি দেখি। লেন্স হুডটি হাতে নেওয়ার সাথে সাথেই মনে হচ্ছে এটি খুব ওয়েল কনস্ট্রাক্টেড একটি লেন্স হুড এবং এটি সস্তা প্লাস্টিক দ্বারা তৈরি নয়, এটি কম্পোজিট ম্যাটেরিয়ালস দ্বারা তৈরি এবং এর ফিলিংসটা অত্যন্ত ভালো। এখন আমরা লেন্সের প্যাকেট থেকে লেন্স বের করি এবং দেখি লেন্সটা কি কন্ডিশনে আছে। আমরা সাবধানতার সাথে লেন্সটি বের করলাম। লেন্সটি সম্পূর্ণ মেটাল কনস্ট্রাকশনে তৈরি এবং এর বিল্ড কোয়ালিটি অনেক হাই, অনেকটা সিগমা 8 সিরিজ লেন্সের মতো। নিকন 85mm f1.8 যে লেন্স রয়েছে তার থেকে বিল্ড কোয়ালিটির দিক থেকে ট্যামরনের 85mm f1.8 VC এই লেন্সটি খুবই ভালো কনস্ট্রাক্টেড। আমরা এর ফ্রন্ট এলিমেন্ট দেখলাম, ব্যাক সাইডে আমরা স্টেনলেস স্টিল মাউন্ট দেখতে পাচ্ছি এবং দেখুন এর গ্লাসটা কত ক্লিয়ার। এই লেন্সটি নিকন মাউন্টেড, তার মানে আপনি শুধুমাত্র নিকন ক্যামেরাতে এই লেন্সটি ব্যবহার করতে পারবেন। ক্যানন মাউন্টের লেন্সও অ্যাভেলেবেল রয়েছে। সনি মাউন্ট এখনও এই লেন্সটি বের হয়নি, আপনারা সনিতে ইউজ করতে চাইলে অ্যাডাপ্টার ইউজ করতে পারেন। এই লেন্সটিতে ফিল্টার থ্রেড সাইজ হচ্ছে 67mm এবং এতে রয়েছে মিনিমাল অবজেক্ট ডিস্টেন্স, ফোকাস ডিস্টেন্স 31 ইঞ্চ, হুইচ ইজ 0.8 মিটার, এবং লেন্সটিতে রয়েছে ফ্লোরিং কোটিং, ই ব্যান্ড কোটিং এবং ভাইব্রেশন কম্পেনসেশন, রয়েছে আল্ট্রাসনিক সাইলেন্ট ড্রাইভ, খুব সহজে ফোকাস করতে পারবেন, এবং ওয়েদার সিলিং রাবার এখানে বিল্ট ইন অ্যাটাচড করা রয়েছে। এই লেন্সটি একটি SP সিরিজ অর্থাৎ সুপার পারফরম্যান্স সিরিজ লেন্স,
ট্যামরন যাকে বলছে এসপি সিরিজ, দেখুন সেই এসপি লোগো এই লেন্সের গায়ে দেওয়া রয়েছে। লেন্সের উপরে রয়েছে কিছু ইনফরমেশন, যেখানে 85mm f1.8 এটি দেখতে পাচ্ছেন, এবং তার পাশে রয়েছে ফোকাসিং ইনফরমেশন মনিটর, যেখানে আপনি ফোকাস দেখতে পারবেন। এবং এই লেন্সের যে ফোকাস রিং রয়েছে সেটি অনেক বড় এবং খুবই স্মুথ, আপনি খুব স্মুথলি ম্যানুয়াল ফোকাস করতে পারবেন। লেন্স হুডে আমরা মেড ইন ফিলিপিন দেখতে পাচ্ছি, কিন্তু লেন্সটা চায়না থেকে কেনা। এখন আমরা দেখি লেন্সটি কোথায় তৈরি। লেন্সে দেখুন মেড ইন জাপান লেখা রয়েছে, দ্যাট মিন্স জাপানে তৈরি হওয়ার পর এটি ইম্পোর্ট করে চায়নাতে নিয়ে আসা হয়েছে। যদিও চায়না থেকে কেনা হয়েছে, অনেক লেন্স চায়নাতে তৈরি হয়, কিন্তু এই লেন্সটি জাপান থেকে সরাসরি ইম্পোর্ট করে আনা হয়েছে। তো এটি আমাদের আনবক্সিং। আশা করি এই লেন্সটি সম্পর্কে আরও ডিটেলস রিভিউ নিয়ে আমরা পরবর্তীতে আপনাদের সামনে হাজির হব, এবং আমরা এই লেন্সটিকে অন্যান্য আরও অনেক লেন্সের সঙ্গে কম্পেয়ার করে দেখব এর রেজাল্ট কেমন আসে। তো আমাদের অন্যান্য ভিডিওগুলো দেখতে এবং সময় মতো আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করুন, যাতে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান। তো সে পর্যন্ত ভালো থাকেন, আশা করি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।